ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে lawbarret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ড রদে আরজি ভারতের, পুনর্বিবেচনার সিদ্ধান্ত কাতারের। এই নিয়ে আমরা একটা ভিডিও করেছি কাতারে মৃত্যুদণ্ড বলে, যেটা 14 নভেম্বর 2023 এ পাবলিশ হয়েছে। প্রাক্তন নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করল কাতারের আদালত। জানা গিয়েছে মৃত্যুদণ্ডের আদেশ আবার খতিয়ে দেখা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার শুনানি হবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 কর্মীর বিরুদ্ধে। সেই অভিযোগেই তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2022 সালের আগস্ট মাসে 8 নৌসেনা কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তারা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিকবার তাদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে অক্টোবর মাসে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় 8 জনকে। যদিও সরকারিভাবে এই আদেশ নিয়ে কিছুই বলা হয়নি কাতারের তরফে, তবে এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, কাতারের বিচার প্রক্রিয়া অত্যন্ত গোপনে চলছে। তবে নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। চলতি মাসের শুরুতেই কাতারের কাছে আবেদন জানায় ভারত 8 নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ডের সাজা বাতিল করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নৌসেনা কর্মীদের পরিবারের সঙ্গে দেখাও করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, 20 বছরেরও বেশি সময় ধরে নৌসেনায় কর্মরত ছিলেন ওই 8 জন। যথেষ্ট উচ্চপদেই কাজ করেছেন তারা। এবার জানা গিয়েছে মৃত্যুদণ্ড রদ করতে চেয়ে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার, তবে সরকারিভাবে কিছু ঘোষণা করেনি তারা। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি, 8 ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ড রদ করতে চেয়ে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতারের আদালত। সেই সূত্রেই তাদের মৃত্যুদণ্ডের রদের আবেদন পুনরায় খতিয়ে দেখা এবং কিছুদিনের মধ্যে এই মামলার শুনানি হবে। আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি। চরবৃত্তির অভিযোগে কাতারের আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। ওই 8 জন নৌসেনা কর্মী অবসরের পর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার কাজ ছিল মূলত কাতার সেনাকে প্রশিক্ষণ দেওয়া। গত বছর অগাস্টে ওই 8 জনকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ।
তারপরে একাধিকবার তাদের জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। অবশেষে অক্টোবর মাসে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় 8 জনকে। সেই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রক জানিয়েছিল, কাতারের বিচার প্রক্রিয়া অত্যন্ত গোপনে চলছে, কিন্তু নৌসেনা কর্মীদের হয়ে পাল্টা আইনি পদক্ষেপ নিতে শুরু করে ভারত। আর চলতি মাসের শুরুতেই কাতারের কাছে সেই আবেদন জানায় ভারত। পাশাপাশি নৌসেনা কর্মীদের পরিবারের সঙ্গে দেখাও করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাতারের দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেসে এরা কাজ করতেন। এই বেসরকারি কোম্পানি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য কাজ করে। 8 জনের মধ্যে এমন একজন আছেন, যিনি ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন রণতরীর কমান্ডিং অফিসার ছিলেন। এদের কয়েকজন সেদেশের অতি গোপনীয় প্রজেক্টের সঙ্গে ছিলেন। তার মধ্যে ইতালিয়ান প্রযুক্তি নির্ভর ডুবোজাহাজ নির্মাণের কাজও ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা চরবৃত্তি করতেন। এর আগে কাতারের আদালতের রায়ের দিনই ভারত বলেছিল কেন্দ্র এই ঘটনায় মর্মাহত। এ নিয়ে কাতার সরকারের সঙ্গে কথা বলবে দিল্লি। কাতারে নৌসেনার অফিসারদের মৃত্যুদণ্ডের আবহে কাতার এয়ারওয়েজের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ইডির। 8 প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে কাতারে মৃত্যুদণ্ডের পর নড়চড়ে বসে দিল্লি। মৃত্যুদণ্ড রোধে আর্জি জানায় দিল্লি। এরই মধ্যে ইডির নথি ঘিরে উঠে এল খবর, ভারতে কাতার এয়ারওয়েজ নিয়ে পদক্ষেপে ইডি। সদ্য কাতার কোর্টে সে 8 প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। তাদের 1 বছর ধরে আটকে রাখার পর এই পদক্ষেপ করা হয়। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়, তাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকে রাখা হয়। এরপর সেই মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আপিল করেছে ভারত। এদিকে কাতার কোর্টে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার সহ 8 জনকে সাজা শোনানোর পরই ভারতে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি করল পদক্ষেপ। বিমান সংস্থার আর্থিক লেনদেনের নথি চেয়ে পাঠিয়েছে ইডি। এমনই তথ্য সদ্য উঠে এসেছে এক রিপোর্টে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় বিমান সংস্থার থেকে আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য চেয়েছে ইডি। তবে গোটা পরিস্থিতি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে খবর, এমনই দাবি করা হয়েছে ওই রিপোর্টে। জানা গিয়েছে কাতার এয়ারওয়েজ কিছুতেই এই বিষয়ে কথা বলতে চায়নি। তবে কেন এই নথি ইডি চেয়েছে তা নিয়ে গভীর হচ্ছে রহস্য। কারণ কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে এখনই 57,000 কোটির জিএসটি ফাঁকির অভিযোগ ছিল। তবে সেই মামলাতেই এই নথি চাওয়া হয়েছে কি না তা নিয়ে জল্পনা রয়েছে। ভারতে কাতার এয়ারওয়েজের অফিসগুলি গত মাস থেকেই তল্লাশি চালিয়েছে ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স। সেই সময় জিএসটি ফাঁকি নিয়েছিল এই বিদেশি সংস্থার বিরুদ্ধে অভিযোগ। জিএসটি অফিস জানিয়েছে, সংস্থার বিদেশি অফিস আর ভারতীয় অফিসকে আলাদা হিসাবে দেখা হচ্ছে। তবে বর্তমানে কেন ইডি কাতার এয়ারওয়েজের নথি চেয়েছে তা নজরে রাখছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজের এই ঘটনার আগে কাতারে 8 প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ডের খবরে নড়েচড়ে বসে দিল্লি। এই ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো বড় প্রভাব পড়ে কি না সেদিকে তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। থ্যাংকিং ইউ অল। লবারেট
এর তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেস ওপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।